সমাগত লোকসভা নির্বাচনের কঁকালত টঙালি বান্ধিছে প্রত্যেকটো রাজনৈতিক দলে। পিছপৰি ৰোৱা নাই এই ক্ষেত্রত শাসকীয় ভারতীয় জনতা পার্টি আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারখনে বিভিন্ন উন্নয়নমূলক কামত এইকেইদিন ব্রতি হওয়া পরিলক্ষিত হয়েছে। অনুরূপ ধরনের চৰাইদেউ জিলা সদর সোনারী নগরতো মূর পিছফালে ফলকখন দেখিবলৈ পাইছে প্রায় একৈশটাকৈ আসলতে বিভিন্ন কামর আধারশিলা শুভ উদ্বোধন আদি করা হয়েছে। সোনারী নগরক আটক ধুনিয়াকৈ সজাই তোলার এক প্রতিশ্রুতিরে পুনর্বার ভারতীয় জনতা পার্টিয়ে এইবার নির্বাচনত আগবাহিছে। আর আমি এইখিনিতে এটা রাজনৈতিক জুতি আমি দেখাবলৈ চেষ্টা করিম। এটা রাজনৈতিক জুতি চর্চা বহুত এই রাজনৈতিক জুতির চৰাইদেউ জিলাত দেখিবলৈ পাইছে। আমার মাজত উপস্থিত আছে যোৰহাট সাংসদীয় সমষ্টিৰ বর্তমানৰ সাংসদ তথা ভারতীয় জনতা পার্টি মিত্রজোঁটৰ পক্ষেপিত যোৰহাট লোকসভা সমষ্টির প্রার্থী তপন কুমার গগৈ ডাঙরিয়া, সোনারী বিধানসভা সমষ্টির বিধায়ক ধর্মেশ্বর কোঁৱৰ ডাঙরিয়া। আর পোনপ্রথমতে আমি জানাই লব বিচাৰিছো, আমি যদি সম্ভব হয় আমি দৃশ্য দেখাবলে আমি চেষ্টা করিম। তপন কুমার গগৈ ডাঙরিয়ায় শিবসাগরত একটা উন্নয়নমূলক কামর উদ্বোধনের বাবে যাওতে আসলতে তেখেতর ভরিত আঘাতপ্রাপ্ত হয়ে তেখেতে দীর্ঘদিন এতিয়া চিকিৎসাত থাকিবলগীয়া হয়েছিল, অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আর এতিয়া এই ধরনের আসলতে তেখেতে হুইল চেয়ারের মাধ্যমে সহায়ের তেখেতে নিজের যিসমূহ কার্যসূচী আছে, যিসমূহ সভা সমিতিয়ে অংশগ্রহণ করব লাগে বা জনতার কাষলৈ যাব লাগে এই ধরনের যাওয়া পরিলক্ষিত হয়েছে। নির্বাচন সমাগত আর ভারতীয় জনতা পার্টির পুনর্বার যোৰহাট সাংসদীয় সমষ্টির পক্ষেপিত প্রার্থী তেখেত, আর এই ধরনের তেখেতে আসলতে গৈছে। আমি তেখেতর মনের কথা অল্প জানিবলৈ চেষ্টা করিম। আঘাতপ্রাপ্ত হল, অস্ত্রোপচার হল, তারপর বিভিন্ন ধরনের আপনার অসুবিধা হয়েছে। এটা হুইল চেয়ারের মাজতো আপনি কিন্তু রাইজর মাজলে গৈছে, ভারতীয় জনতা পার্টিয়ে পুনর্বার আপনার প্রার্থী হিসাবে পক্ষেপ করেছে, কি কব বিচার? ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় সমিতিয়ে মূর উপর আস্থা আর বিশ্বাস রাখি মোক দ্বিতীয়বার কারণে প্রার্থিত্ব দিছে। মানে তারবাবে রাষ্ট্রীয় সমিতির সম্মানীয় সভাপতি জে পি নাড্ডা ডাঙরিয়া, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া, গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়া আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আর রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়াক বিশেষভাবে ধন্যবাদ জানাইছো। কেন্দ্রীয় সরকার, অসম সরকারে আজি যিখিনি উন্নয়নমূলক কাম করে আছে, আজি ভারতবর্ষক বিশ্বগুরু আসনত প্রতিষ্ঠা লাভ করার ক্ষেত্রে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় নেতৃত্ব লৈছে। এটা অমিত কালত দেশখনের শাসন করে আছে আর আজি দেশখনে দ্রুতগতিত আগবাড়ি যাবর কারণে সক্ষম হয়েছে। তারলগে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত আজি বিকাশ যাত্রা আরম্ভ হয়েছে। অসমখনক দ্রুতগতিত আগবাই লৈ যাবৰ কাৰণে ভারতবর্ষৰ ভিতৰতে পাঁচখন ৰাজ্যৰ ভিতৰত অসমক আনিবৰ কাৰণে নিৰৱচ্ছিন্ন প্ৰয়াস অব্যাহত ৰাখিছে। আজি জনসাধাৰণে এই উন্নয়নৰ ধাৰা অব্যাহত ৰখাটো বিচাৰিছে আৰু ভাৰতীয় জনতা পাৰ্টিৰ পক্ষত ভোট প্ৰদান কৰিবৰ কাৰণে জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে সকলো শ্ৰেণী ৰাইজ আগ্ৰহী হৈ আছে। কাৰণ এই উন্নয়নৰ ধাৰাবাহিকতা অক্ষুণ্ণ থাকিব লাগিব, এই উন্নয়ন হৈ থাকিব লাগিব, অসমখনক তেনেধৰণে দ্রুতগতিত আগবাই লৈ যাব লাগিব। আর যোৰহাট লোকসভা সমষ্টি যেহেতু একটা সন্মানীয় সমষ্টি, এই সমষ্টিটো আজি আপনাদের দেখিছে দ্রুতগতিত উন্নয়নের দিকত আগবাড়ি গৈ আছে। আজি সোনাৰীত আজি চিকিৎসা মহাবিদ্যালয় কাম আরম্ভ হৈ আছে, সোনাৰী চিকিৎসা মহাবিদ্যালয় আর এটা বছর ভিতরে আমি সম্পূর্ণ করিম। আজি অসমমালার জড়িয়ে ডাঙর ডাঙর রাস্তার কাম চলি আছে, আজি আমার নামতুলার হাপেখেট চারিআলকে আমার এই ন্যাশনেল হাইওয়ে হয়ে গেল আর কেইদিনমানের ভিতরে কাম আরম্ভ হব, তেনেধরণ কাম কাজবিল চলি আছে। আজি শিবসাগরতো অসমমালার জড়িয়ে ডাঙর ডাঙর কাম চলি আছে, যাকালি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় শিবসাগর চিকিৎসা মহাবিদ্যালয়ের আধারশিলা করলে, কেইদিনমানের আগতে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিত শিবসাগর রংঘরক নতুনক নির্মাণ করার ক্ষেত্রে ভূমিপূজনের জড়িয়ে কাম আরম্ভ করা হল, এনে ধরনের সকল স্তরতে কামবিল হয়ে আছে। আজি যোৰহাটখনক ডেভেলপ করবর কারণে বিশেষ পদক্ষেপ লওয়া হয়েছে, 125 ফুট উচ্চতার লাচিত বরফুকনের প্রতিমূর্তি ইতিমধ্যে উন্মোচন করা হয়েছে, লাচিত বরফুকনের বীরগাথা সম্পূর্ণ বিশ্ববাসীর আগত জানাবর কারণে পদক্ষেপ লওয়া হয়েছে। এনে ধরনের চিন্তায় আজি কাম কাজবিল চলি আছে, সেখানে এই ডেভেলপমেন্টের ধারা যাতে অক্ষুণ্ণ থাকে তার কারণে ভারতীয় জনতা পার্টি সরকার আমার ইয়াত লাগিব। আর সেই কারণে ভারতবর্ষের নরেন্দ্র মোদী ডাঙরিয়া তৃতীয়বারের কারণে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হব, আর দুমাহ বাকি আছে, দুমাহের পিছত তৃতীয়বারের কারণে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করব। আর যোৰহাট লোকসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আর মিত্রজোঁটৰ প্রার্থী হিসাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী রাইজে ইয়ারপা বিপুল ভোটত জিকাই পঠাব, রেকর্ড সংখ্যক ভোটত জিকাই পঠাব, সেই বিশ্বাসটো মোৰ আছে জনসাধারণের প্রতি, আর এইখানে জনসাধারণে করব। এটা কথা দেখা গৈছে যে উন্নয়নের যে কাম কাজ করেছে সরকারখানে তাক কোনো নুই করব নয়, কিন্তু সমান্তরালক এটা বস্তু সংবাদ মাধ্যমের বিভিন্ন স্তর চর্চা হয়েছে যে গৌরব গগৈ যদি যোৰহাটত প্রতিদ্বন্দ্বিতা আগবায় কেনেকুৱা হব বলে ভাবিছে, আপনার প্রতিদ্বন্দ্বী হিসাবে যদি তেখেত আহে কেনেকুৱা হব বলে? মানে রাজনৈতিক দলবিলাকৰ সকলোর অধিকার আছে নিজ নিজের প্রার্থী থিয় করাবই, সেকারণে আমি নাভাবো কোন প্রার্থী কোনে কাক প্রার্থী দিয়ে সেটা বিচার্য বিষয়।
সেইকাৰণে আমি কোনো প্ৰাৰ্থীকে কেতিয়াও দুৰ্বল বুলি নাভাবোঁ আৰু সেইকাৰণেই ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে 24/7 সদায় কাম কৰি আছে। নিৰ্বাচন যেতিয়াই নহওক নিৰ্বাচনত ভাৰতীয় জনতা পাৰ্টী অৱতীৰ্ণ হ'বৰ কাৰণে সদায় সাজু হৈ থাকে। সেইকাৰণে একেবাৰে আমি মাইক্ৰ' লেভেললৈকে আমাৰ কাম কাজবিলাক চলি থাকে। যেতিয়াই নিৰ্বাচন হওক আমি নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'বৰ কাৰণে সদায় সাজু আছোঁ। প্ৰাৰ্থী যিয়ে নহওক ভাৰতীয় জনতা পাৰ্টী প্ৰাৰ্থী হিচাপে আমি ইয়াত জিকিম, সেই কথাটোৱে আজি অৱগত কৰিলোঁ। আমি দেখিবলৈ পাইছোঁ আচলতে নৰিয়া দেহাই আপুনিও দিনে নিশাই এতিয়া এনেধৰণে লাগি পৰিছে। শেহতীয়াকৈ এই আপোনাৰ যিহেতু এটা আঘাতপ্ৰাপ্ত হ'ল আপুনি, ই কিছু প্ৰকাৰে মানে আপোনাক ইয়াত বিপদত পেলাব পাৰে নেকি বা আপোনাৰ কষ্ট হ'ব পাৰে নেকি কেম্পেইনিঙৰ ক্ষেত্ৰত? নহয়, ৰাইজৰ যিখিনি মৰম চেনেহ সেই ৰাইজৰ মৰম চেনেহখিনি দেখাৰ পিছত মোৰ এইটো অনুভৱ হৈছে যে মই অতি সোনকালে ভাল হৈ যাম। কাৰণ মই 21 তাৰিখে দুৰ্ঘটনাত পতিত হৈছিলোঁ, তাৰপিছতে ৰাইজে নামঘৰে নামঘৰে যেনেধৰণে চাকি দিছে, আশীৰ্বাদ প্ৰদান কৰিছে সোনকালে ভাল হ'বৰ কাৰণে, আৰু মই অস্ত্ৰোপচাৰ কৰি দিল্লীৰ পৰা ঘূৰি অহাৰ পিছত ৰাইজে যেনেধৰণে মোক মৰমেৰে আঁকোৱালি লৈছে, আশীৰ্বাদ দিছে, দৃঢ় বিশ্বাস মই যে সোনকালে আৰোগ্য হৈ উঠিম। আৰু এইকেইটা দিন মই হুইল চেয়াৰ লৈ বা মই তেনেধৰণে ৱাকাৰ লৈ ৰাইজৰ মাজলৈ গৈ আছোঁ। যোৱাৰ ক্ষেত্ৰত কৃপণালি কৰা নাই আৰু এইখিনি কৃপণালি নহয়। য'তেই যেনেধৰণে ৰাইজে বিচাৰে তেনেধৰণে মই যাবৰ কাৰণে চেষ্টা অব্যাহত ৰাখিছোঁ আৰু মোৰ বিশ্বাস যে মই সোনকালে সুস্থ হৈ উঠি ৰাইজৰ ওচৰলৈ মই মোৰ নিজৰ ভৰিৰ ওপৰত থিয় দি কেম্পেইন কৰিবলৈ যাব পাৰিম। আমাৰ ফালৰ পৰা আপোনাৰ আশু আৰোগ্য কামনা কৰিছোঁ আমি। ধন্যবাদ। আমাৰ মাজত সোণাৰীৰ বিধায়ক আছে, দুয়োজন আচলতে গুৰুত্বপূৰ্ণ ব্যক্তি, সোণাৰী তথা চৰাইদেউ জিলা আৰু যোৰহাট সাংসদীয় সমষ্টিৰ বাবে কি ক'ব বিচাৰিব এইবাৰ নিৰ্বাচনত? যিহেতু তপন কুমাৰ গগৈ ডাঙৰীয়াক পুনৰবাৰ টিকেট প্ৰদান কৰিছে, তেখেত কিছু পৰিমাণে অসুস্থও হৈ আছে, কি ক'ব? তেখেত অসুস্থটো লৈ আমি সিমান এটা চিন্তিত নহয়, কাৰণ তেখেতে প্ৰাৰ্থিত্ব পালে বুলি যে তেখেতেই যে কষ্ট কৰিব লাগিব সেইটো নহয়। আমি সমগ্ৰ যোৰহাট লোকসভা সমষ্টিৰ বহুত জ্যেষ্ঠ কাৰ্যকৰ্তা আছে, বহুতো ব্যক্তি আছে যিসকলে কাৰ্যকৰ্তাসকলে তেওঁলোকে নিজৰ নিজৰ ঠাইত নিজে নিজে কষ্টটো কৰিবই লাগিব। আমাৰ জিলা সমিতি আছে, ৰাজ্যিক সদস্য আছে, মণ্ডলৰ বিষয়বীয়া আছে, বুথৰ সভাপতিসকল আছে, সকলোৱে এটা গুৰু দায়িত্ব আছে যে আমি আগন্তুক লোকসভা নিৰ্বাচনত আমাৰ প্ৰাৰ্থীজনক আমি জয়ী কৰি পঠাব লাগে। গতিকে আমাৰ এটা বিশ্বাস আছে, আজি চৰকাৰৰ যি উন্নয়নমূলক কাম, এই উন্নয়নমূলক কাম এটা নজিৰবিহীন কাম বুলি আমি ভাবিব লাগিব, ধৰিব লাগিব। যিহেতু বিগত চৰকাৰসমূহৰ দিনত কোনোদিন তেনেধৰণৰ উন্নয়নৰ কাম হোৱা নাছিল, আজি কেইটা বছৰৰ ভিতৰত, আজি দ্বিতীয় কাৰ্যকালৰ ভিতৰত, আজি অৰ্থাৎ 8 বছৰৰ ভিতৰত অসম চৰকাৰত যি ভাৰতীয় জনতা পাৰ্টি দলে চৰকাৰ গঠন কৰিলে, তেতিয়াৰ পৰাই আমাৰ অসমৰ উন্নয়নৰ যি নদীৰ দৰে সোঁত ববলৈ ধৰিলে আৰু তাক কোনো প্ৰতিহত কৰিব নোৱাৰে। গতিকে সৰ্বসাধাৰণ ৰাইজে উন্নয়নৰ মুখখনে চাব, গতিকে ক'ত কি হৈছে, কেনেকৈ দিছে, কেনেধৰণে সৰ্বসাধাৰণ ৰাইজক উপকৃত কৰিছে, গোটেই কথাখিনি চিন্তা কৰিয়ে জনসাধাৰণে ভোট দিব। কাৰণ কেলৈ, জনসাধাৰণে যিখিনি পাব লাগে, যিখিনি বিচাৰি আছে, সকলোখিনি আমাৰ চৰকাৰে দিছে। গতিকে এই সকলোখিনি দিয়াৰ পাছতো তেওঁলোকে যদি বিবেচনা নকৰে তেতিয়াতো আৰু উপায় নাই। কিন্তু আমাৰ এটা দৃঢ় বিশ্বাস, আজি যোৱাকালি যিখন আমাৰ যোৰহাট লোকসভা সমষ্টিৰ ভিতৰত যিখন আমাৰ জনসভা হৈ গ'ল, আমাৰ ভাৰতৰ যশস্বী প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া আহিলে, তেখেতে আহি যি সকলো জনসাধাৰণক সম্বোধিলে যে সমগ্ৰ অসমৰে নহয় সমগ্ৰ ভাৰতবৰ্ষই আজি আমাৰ যোৱাকালি মিটিংখন আজি সকলোৱে দৃষ্টিগোচৰ হ'ল, যিহেতু 2 লক্ষাধিকৰ ওপৰত আমাৰ জনসাধাৰণ সমবেত হৈছিল। গতিকে আৰু বহুলোকেই হয়তো সময়ত তাত গৈ উপস্থিত হ'ব নোৱাৰিলেই, তাৰ পাছতো তাত থাকিবলৈ বা খাৰা হ'বলৈও জেগা নাইকিয়া। গতিকে আজি বিশাল জনসভা আজি তেনেধৰণে আজি সমবেত হোৱা, আজি তেনে এখন সভাত আমাৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া বক্তব্য ৰাখিলে আৰু সমগ্ৰ আমাৰ ভাৰতবৰ্ষৰ লগতে অসমবাসীয়ে দেখিলে যে অসমত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ দলৰ প্ৰতি আনুগত্য কিমান। নিশ্চিতভাৱে তেওঁলোকে যিহেতু প্ৰকাশ কৰিছে যে উন্নয়নে হ'ব এইবাৰ নিৰ্বাচনৰ আচলতে মূল এজেণ্ডা আৰু যিহেতু বহুতো উন্নয়নমূলক কামত ব্ৰতী হৈছে ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে, গতিকে এই আচলতে কাম কাজসমূহ লৈ জনসাধাৰণৰ মাজলৈ পুনৰবাৰ তেওঁলোক যাব বুলি কৈছে। কিন্তু এটা কথা উল্লেখ কৰিব পাৰোঁ যে যোৰহাট সাংসদীয় সমষ্টিৰ বৰ্তমানৰ সাংসদ তথা ভাৰতীয় জনতা পাৰ্টীৰ মিত্ৰজোঁটৰ প্ৰক্ষেপিত প্ৰাৰ্থী তপন কুমাৰ গগৈ ডাঙৰীয়া যিহেতু অসুস্থ আঘাতপ্ৰাপ্ত হৈ আছে, তৎসত্ত্বেও কিন্তু নৰিয়া দেহাই তেখেতে ৰাইজৰ মাজত বিভিন্ন সভা, বিভিন্ন কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰি জনতাৰ মাজত তেওঁ যে এই নুৰিয়া দেহাৰে সোমাই পৰিছে সেয়াও পৰিলক্ষিত হৈছে। সোণাৰীৰ পৰা চাওহান সিং কোঁৱৰ, News18 অসম নৰ্থ ইষ্ট।